বিসমিল্লাহির রহমান রহিম, প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীরা, আমার পক্ষ থেকে তোমাদের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। জি স্যার, আজকে তোমাদের পদার্থ বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে আছে একটা প্রবলেম দেওয়া আছে, 100 ভোল্ট বিভব পার্থক্যের 30 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। মানে 100 ভোল্ট, অঙ্কটা ভালো করে বুঝবা, 100 ভোল্ট বিভব পার্থক্যের একটা তার আছে বা একটা বৈদ্যুতিক যন্ত্র আছে, প্রতি মিনিটে সেটা হচ্ছে 30 কুলম্ব চার্জ প্রবাহিত করতে পারে প্রতি মিনিটে। অর্থাৎ প্রতি মিনিট বলতে বোঝাচ্ছে এখানে 60 সেকেন্ড 30 কুলম্ব চার্জ প্রবাহিত করে। এটা রোধ চাইছে, তড়িৎ প্রবাহ চাইছে এবং ক্ষমতা কত, রোধ তড়িৎ প্রবাহ ক্ষমতা কত বের করতে হবে। অঙ্কটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভালো করে দেখো। তো এখানে আমাদের কি দেওয়া আছে সেটা আগে দেখতে হবে। এখানে দেওয়া আছে বিভব পার্থক্যের মান, ভি এর মান দেওয়া আছে 100 ভোল্ট প্রথমে, তারপরে সময় দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 1 মিনিট। আমরা 1 মিনিটকে সেকেন্ডে সেকেন্ডে নিয়ে আসবো, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, টি সমান তাহলে কত হলো 60 সেকেন্ড। এর পরবর্তীতে দেখো আধান বা চার্জ দেওয়া আছে, আধান বা চার্জ হচ্ছে কিউ, কিউ এর মান দেওয়া আছে 30 কুলম্ব। তাহলে আমরা উদ্দীপক থেকে যদি দেখি, তাহলে এখানে আমার দেওয়া আছে বিভব পার্থক্যের মান দেওয়া আছে, সময়ের মান দেওয়া আছে, আর হচ্ছে আধানের মান দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে সহজে তড়িৎ প্রবাহের মানটা বের করতে পারবো। তড়িৎ প্রবাহ I সমান সমান হচ্ছে কিউ বাই টি। দেখো অঙ্ক শুরুর দিকে দেখো, তড়িৎ প্রবাহ I সমান সমান হচ্ছে কিউ বাই টি। দেখো কিউ এর মান আমরা যদি ওখানে পেয়ে গেছি, আধানের মান 30, আর নিচে টি এর মান বসাও 60 সেকেন্ড, তাহলে অতি সহজে আমরা 0.5 ভাগ করলে পেয়ে যাব 0.5 অ্যাম্পিয়ার। তাহলে প্রশ্ন করছিল যে তড়িৎ প্রবাহ কত হবে, আমরা পেয়ে গেছি কত, 0.5 অ্যাম্পিয়ার। এরপরে আর কি চাইছে, রোধ চাইছে, ক্ষমতা চাইছে। দেখো যেহেতু আমাদের ভি এর মান দেওয়া আছে, আর আমরা কিছুক্ষণ আগে বের করলাম তড়িৎ প্রবাহের মান, তো যেহেতু আর সমান আমরা সূত্র জানি, আর সমান সমান ওহমের সূত্র, ওহমের সূত্র তোমাদের মনে আছে অনেকেরই, যাদের মনে নেই তারা আবার শুনো, যে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক আই। ওই সূত্রটা এখানে ফালানো হয়েছে, আর সমান সমান হচ্ছে ভি বাই আই। আমরা ভি এর মান বসাবো 100, আগে পাইছি উদ্দীপকে, আর আই এর মান হচ্ছে আমরা কিছুক্ষণ আগে উপরে বের করলাম, দেখা যাচ্ছে 0.5, সেটা বসাইলাম, ভাগ করে পেয়ে গেছি কত আমরা 200 ওহম। ওহম কেন দিলাম, আর এর একক হচ্ছে ওহম, অর্থাৎ রোধের একক হচ্ছে ওহম। অঙ্কের ফলাফলের শেষে একক লিখতে হয় অবশ্যই, যার মা বের করবো তার এককটা বসাবো। এরপর নিচে দেখো ক্ষমতা, আমরা ক্ষমতা জানি, তোমাদের এগুলো শিখেছি, ক্ষমতা পি সমান সমান ভি আই। বিভব পার্থক্যের মান আমার জানা আছে 100, আর আই এর মান জানা আছে 0.5 অ্যাম্পিয়ার, দুইটাকে গুণ করলে 50 ওয়াট, ক্ষমতার একক ওয়াট। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারছো, যারা বুঝো নাই, যাদের সমস্যা একটু আছে তারা রিপ্লাই দেখতে পারবা।